ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সর্বপ্রেরণা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো আছি, আমার শরীরটা আগের থেকে অনেক একটু একটু ভালো আছে। আর এখন বাজে হচ্ছে 11:19, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেক দিন পর আমি স্কুলে গেলাম। স্কুলে গিয়ে বেশ ভালোই লাগলো, মামা অনেক বুঝিয়েছে, অনেক আদর করে তারপরে আমাকে স্কুলে পাঠিয়েছে আজকে সকালবেলায়। তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসেছি, তখন কটা বাজে 10:50। আর এই মামের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো এখনও বাবার এখানে মোমবাতি আর ধূপ চলছে। আমাকে বাবা স্কুলে ছেড়ে দিয়ে এসছে, আর নিয়ে এসছেও বাবা আজকে, কারণ আমার শরীরটা তো ভালো না। আর অন্য সময় তো বাবা বাড়িতে থাকো না, সেই সময় আমাকেই চলে আসতে হয় মানে আমার বন্ধুদের সাথে। তো আজকে বাবা আছে বলে ওই জন্য বাবা বাড়িতে গাড়িতে করে নিয়ে এসেছে। আর এই দেখো মামামের চাও হয়ে গেছে, পুজো দিয়ে উঠে মামাম চাও করে দিয়েছে। আর বাবা গেছে বিস্কিট আনতে, আর দুটো মশলা, ওই দুটো মশলা আনতে গেছে। আর বাজার থেকে আজকে কী এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। বাবা আজকে মাছ নিয়ে এসছে, কী মাছ জানো? রুই মাছ না? এই রুই মাছ নিয়ে এসছে বাবা আজকে। এ দেখো ভাতও হয়ে গেছে, এই যে হাঁড়িতে রয়েছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 2:38। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের খাওয়া দাওয়া দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছি খিদে পেয়েছিলাম, মাছের ঝোলটা এত টেস্টি, দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই, ওই জন্যই খেয়ে নিলাম আগে আগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ বাজও গোছানো হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি আমি একটু সাজুগুজু করেছি, কোথায় যাব এখন বলবো না, কিছু ওখানে যাই তারপরে বলবো। আর এই দেখো ব্যাগও গোছানো হয়ে গেছে, ব্যাগের মধ্যেও আছে জামা কাপড়। আর এই দেখো মামুন রেডি হচ্ছে, আর বাবাও রেডি হয়ে গেছে। তো চলো বেরোবো, বেরিয়ে তারপরে ওদের সাথে কথা হচ্ছে। সুন্দর লাগছে দে, দারুণ লাগছে দুদিকে সিনারিটা। তো আমরা কোথায় যাচ্ছি? আর জাস্ট 5-7 মিনিটের ভেতরে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আমরা কোথায় আসবো বলেছি তোমাদেরকে, তোমরা দেখে নাও আমরা কোথায় এসেছি। এই আমার গালেগুলো কী রে, আমরা কোথায় আসবো বলেছিলাম তোমরা শুধু দেখে নাও। আমরা আসবো বলেছিলাম, এটা আমাদের দেশের বাড়ি, এরকম দিয়ে তো এই যে এর আগেও দেখেছিলাম ভেতরটা কি কাদা। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এসেছি, আর এই দেখো আমার দেশের বাড়ির রাস্তাগুলো কি সুন্দর, ঢালাই রাস্তা হয়ে গেছে, কত সুন্দর। আগেগুলো মুরুম রাস্তা ছিল, আর এই জন্য এখন ঢালাই রাস্তা হয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছ চৌমাথা রাস্তা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা, চারটে রাস্তা। তো এই যে আমরা এসেছি, আমরা এই যে এখন যাব একটু ঘুরু ঘুরু করতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ওই যে ওখানে কাকিমা বসে আছে, কাকিমা আর এই পাশের বাড়ি একটা ভাইয়ের বউ, আর এই যে হচ্ছে কাকুর ছেলে। হ্যাঁ তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো আমরা একটা মিষ্টি দোকানে এসেছি, এই যে এই দেখো মিষ্টি দোকানে, এই যে আর এই দেখো চপ আর সিঙ্গারা নিচ্ছি আমরা। বন্ধুরা আমরা এসেছি এই একটা মিষ্টি দোকানে, একটু কিছুটা দূরে আমাদের দেশের বাড়ি থেকে। আর এখানে হচ্ছে এই যে চপ সিঙ্গারা ভেজেছে, আমাদের দিয়েছে যে ঠোঙার মধ্যে। চপ নিলাম 3টে, ছ সিঙ্গারা নিলাম 3টে, মিলিয়ে মিশিয়ে আমরা 6 জন মেম্বার, আমরা 3 জন, কাকুরা 3 জন। আর এই যে মেয়ে একটা ছানাপোড়া খাবে বললো, টেস্ট করবে বললো, কেমন খেতে হয় জানি না, আমি খাবো না, আমার লাগে না, তো নিয়ে নিই। আর এই যে ভাবছি গজাও নিয়ে নেবো, গজাটা কবে ভাজাবো, কালকের
গজাটা কালকের ভাজা দাও তো ভালো দেখে ভালো দেখে দাও ছটা দিয়ে দাও তো এই গজা নিচ্ছি তো আর ভাবছি কি নেব ভালো এখানে খুব সুন্দর জিনিসগুলো এর আগেও নিয়ে গেছিলাম গরম গরম ভাজা হচ্ছে টেস্ট খুব সুন্দর তো নিয়ে যাই কাকিমারা আমরা সবাই মিলে খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আরও কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো জানতেই পারিনি আমরা অনেকক্ষণে বাড়ি চলে এসেছি এই যে এখন আমরা ড্রেস চেঞ্জ করবো আমি আর মেয়ে খুব ঘুরলাম আজকে খুব মজা করলাম উফ যা মজা হলো আমাদের তাই এখন ড্রেস চেঞ্জ করবো করে খাওয়া দাওয়া করবো কাকিমা খেতে দেবে খেয়ে দিয়ে তারপরে শোবো তো কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে হ্যাঁ মেয়ে সে ভোরবেলা উঠে গেছে এই তো খেতে শিখবো তুই কি বাবার কাছে দিছিলি তো আমরা খাওয়া দাওয়া কী কী খাবো না খাবো সবটাই তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো কাকিমা দেবে তো চলো ততক্ষণ আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই পরে আসছি তোমার সাথে কথা বলছি তা হ্যালো বন্ধুরা কালকে ঘুমিয়ে পড়েছি রাতে কারেন্ট ছিল না তাই ভিডিওটা শেষ করছি না খুবই অন্ধকার ছিল কারেন্ট চলে গেছিলো করেছিলাম যে কাকিমা কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দেখাতে পারিনি এই দেখা ওই দা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো ভিডিওটা এখন এই পর্যন্তই আর তোমাদেরকে দেখালাম না কিছু দেখাতেও পারলাম না বেরিয়ে চলে এসেছি অনেক তাড়াহুড়োর মধ্যে কেন মেয়ের টিউশন আছে ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে